আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ব্লগ দেখার জন্য। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ব্রেকফাস্ট। আজ আমি ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি পুরি এবং সেমাইয়ের জর্দা। প্রথমেই আমি পুরির জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। পুরির ডোটা তৈরি করার জন্য আমি নিয়েছি মেজারিং কাপের 1.5 কাপ ময়দা, 3 টেবিল চামচ অয়েল। এখন আমি ময়দা এবং অয়েলটা মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নিতে হবে। আমার মিক্স করা হয়ে গিয়েছে। এবার আমি 1/2 কাপ পানি দুইবারে দিব। 1/2 কাপ পানি দুইবারে দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। একবারে পানি দিলে ডোটা নরম হয়ে যেতে পারে। হয়ে গিয়েছে আমার ডোটা। এখন আমি ডোটা আরেকটু মুথে নিচ্ছি। এভাবে ভালো করে মুথে নিতে হবে। এবার আমি ডোটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট পরে আমি ডোটা থেকে পুরি বানিয়ে নেব। এখন আমি সেমাইয়ের জর্দা বানিয়ে নিচ্ছি। আমি 150 গ্রামের 1 প্যাকেট সেমাই নিয়েছি। সেমাইটা আমি একটু ছোট করে ভেঙে নিচ্ছি। সেমাইয়ের জর্দা বানাতে যা যা লাগবে আমি নিয়েছি। চিনি, ঘি, দারচিনি, এলাচি, 3 রকম বাদাম এবং তেজপাতা দিব। আমি নিয়েছি 1/4 কাপ ঘি। এই ঘিটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি এলাচ, এবার আমি সেমাইগুলো অল্প অল্প করে দিয়ে দিব। একসাথে সবগুলো দিয়ে দিলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে। সেমাইগুলো আমি ভেজে নিব। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি প্রায় 1 কাপ চিনি দিয়ে দিব। আপনারা চাইলে চিনি আর একটু বেশি দিতে পারেন। এবার আমি চিনি এবং সেমাইটা ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিব। এভাবে সেমাইটা ভেজে নিলে সেমাইয়ের টেস্ট ভালো আসে।
এবার আমি সেমাইতে আধা কাপ পানি দিব। আধা কাপ পানি আমি দুইবারে দিচ্ছি, প্রথমে আমি 4 কাপ দিয়েছি, এরপরে আমি আবার পরে 4 কাপ পানি দিব। সব ব্র্যান্ডের সেমাইতে পানি একই রকম লাগে না, সুতরাং আপনারা সেমাইতে পানিটা দেওয়ার সময় বুঝে দিবেন। আমি এই সেমাইয়ের মধ্যে আরও আধা কাপ পানি দিব এবং আধা কাপ দুধ দিব। আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার আমি সেমাইটা একটু ঢেকে দিচ্ছি। আমি এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কিশমিশ, আবারও ঢেকে দিচ্ছি। এবার আমি আধা কাপ পানি দিয়েছি এবং আধা কাপ দুধ দিয়ে দিলাম। এই দুধটা দেওয়াতে সেমাইটার টেস্ট অনেকখানি বেড়ে যাবে। হয়ে গিয়েছে আমার সেমাইয়ের জর্দা, একদম ঝরঝরা হয়েছে, সাথে একটা লেগে যায়। এবার আমি একটি ডিশে সেমাই সার্ভ করে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে সেমাইয়ের জর্দাটা। আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম, একটু ঠান্ডা হয়েছে সেমাইটা, দেখুন একদমই ঝরঝরা। এবার আমি একটু পেস্তা, বাদাম এবং কাজু দিয়ে সেমাইয়ের জর্দাটা সাজিয়ে নিব। এভাবে সেমাইয়ের জর্দা বানিয়ে আপনারা অতিথি আপ্যায়ন করতে পারেন। আমি জানি আপনারা সবাই সেমাইয়ের জর্দা তৈরি করতে পারেন, আমি আমার মতো তৈরি করে আপনাদেরকে দেখালাম। আমি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। এবার আমি পুরিগুলো বানিয়ে নেব। এভাবে লেচি কেটে পুরিগুলো বানিয়ে নিচ্ছি। এই সাইজের পুরিগুলো তৈরি করে নিলাম। আমি এভাবে সব পুরিগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি পুরিগুলো ভেজে নিব। আমি প্যানে তেল
গরম করে নিয়েছি। আমি পুরি দিয়ে দিলাম তেলের মধ্যে। এভাবে আমি সব পুরিগুলো ভেজে নিব। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আপনারা আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি আশা করব আমার ভিডিওটি আপনারা আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আমার পুরিগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটা ডিশে পুরিগুলো সার্ভ করে নিয়েছি। পুরিগুলো খেতে খুব টেস্ট হয়েছিল। আমি কিছু নিমকিও তৈরি করে নিয়েছিলাম। নিমকি আমি বিকেলে চা খাওয়ার জন্য তৈরি করেছিলাম। আমার ব্রেকফাস্ট ছিল পুরি এবং সেমাইয়ের জর্দা। আপনারা যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।